নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত আপনাদের সবাইকে। স্বাগত আমাদের সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের এই জমজমাট সকালে। প্রতিদিনই আমাদের নতুন করে সূর্যোদয়, নতুন করে আমাদের পথ চলা, দিনের শেষে আমাদের কিছু আশা পূর্ণ হওয়া, আবার কিছু আশা নিয়ে পরের দিনের পথ চলা, সেভাবেই আমাদের জীবন চলছে। আর এই জীবন নদীর এই চলাফেরার মধ্যে আমাদের সকালটা যখন শুরু হয় গানে গানে, তখন সারা দিন আমাদের ভীষণ ভালো কাটে। আজ তেমনই একটি সকাল, আর এই সকালে আমাদের সঙ্গে রয়েছে আমাদের এই রাজ্যের শিল্পী, আমাদের সঙ্গে রয়েছেন সুবিমান দত্ত। শিল্পী আজকে আমাদের অমর শিল্পী মান্নাদের সব গান নিয়ে আজকে আপনাদের সামনে এসছে। মান্না দে, যিনি প্রভুচন্দ্র দে এবং মঞ্চে যাকে আমরা বিশ্ববিখ্যাত মান্না দে হিসেবেই আমাদের কাছে পরিচিত, আমাদের কাছে শ্রদ্ধেয়, সেই শিল্পীর সমস্ত সেই স্বর্ণালী যুগের গান নিয়ে আজকে আমাদের সামনে শিল্পী সুবিমান দত্ত। এবং শিল্পী নিয়ে যন্ত্রণের সঙ্গে সহযোগিতার জন্য রয়েছেন আমাদের এরাজ্যের তরুণ শিল্পী, রয়েছে আমাদের সঙ্গে কিবোর্ডে সমীরণ দাস, এবং তবলায় রয়েছে আমাদের সঙ্গে মেঘনাথ চক্রবর্তী। আমি রয়েছি তপ, আপনাদের সঙ্গে কথায় কথায় যাব সুমিমন্দার কাছে। সুমিমন্দা, সুপ্রভাত, স্বাগত আজকের সকালে। তো আজকে তো আমরা মান্নাদের গান নিয়ে শুরু করব। হ্যাঁ, আজকে মূলত শুরু করার আগে আমি একটু বলিনি, আমি ভ্যানগার্ডের প্রত্যেক সদস্য এবং ব্যানগার্ডের যারা দর্শক শ্রোতা বন্ধুরা যারা আছেন প্রত্যেককে আমার শুভ সকাল, আমার শুভেচ্ছা, আমার নমস্কার। আর আজকের যে গানগুলো আমার নির্বাচিত যে গানগুলো রয়েছে, মূলত সেই গানগুলো সবকটাই বলতে হবে যে অনেকেই আমাকে বলে দিয়েছেন অনেকেই বলেছেন তাদের থেকেই আমার নিয়ে আর কি গান। তো সেই হিসাবে আমি চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যা ঠান্ডা, এই ঠান্ডায় গলা ঠিক রাখা খুব মুশকিল। তো এই অবস্থায় যতটুকু হয় আর কি, না আমরা তো বলি দর্শক বন্ধুদের জন্য আমরা সবসময় চেষ্টা করি। তো আমি যতটুকু দেখেছি যে আসছে, তার মধ্যে প্রথম যে গানটি আমাদের বহুশ্রুত গান, আমাদের সবার যে গান আমাদের হৃদয়ে দোলা দেয়, বেহাগ যদি না হয় রাজীব, বসন্ত যদি না আসে, এই আসরই মন তুমি আসো বন্ধু আমার পাশে। তো ওই মানে রাগকে বন্ধু করেই পাশে বসানোর কথা হয়েছে। তো সেই নিয়ে রাগাশ্রয়ী গান, 1978 এই গানটি রচনা হয়েছিল। গানটির সুরকার এবং গীতিকার একাধারে রয়েছে গানটির অধীর বাগচি এবং পুলক বন্দ্যোপাধ্যায়। তো তার গান এবং কথায় আমরা যাই, শুরু করি আমাদের আজকের সকাল। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দ বাজে গো সদাই। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দ বাজে গো সদাই। কপাল গুনে সুরের ভবর যেথায় মিলন সুখে হাসে, সেই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে।
চোখের দেখা যাক ঘুরিয়ে ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। চোখের দেখা যাক ফুরিয়ে ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। ভালোবাসাই শিখেছে মন, তাই তো শুধুই ভালোবাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। চলচ্চিত্রের বিখ্যাত গান এই সময় এগুলো, ওই যুগের ওই গান, 1978 79 80 যুগে শিপুলক বন্দ্যোপাধ্যায়, নচিকেতা ঘোষ, অধীর বাগচি, ওদের কথায় সুরে একদম মান্নাদের সেই কি বলবো সেমি ক্লাসিক্যাল ক্লাসিক্যাল বেশ সব গান আমরা পেয়েছি। আমার কাছে যে লিস্ট আছে তারপরেই আমরা জানি আপনি গাইবেন বোধহয় শুধু একদিন ভালোবাসা তারপরেই মৃত্যু, মানে এই গানগুলো এবং কথার মধ্যে এমন রয়ে গেছে আর যা গিয়ে গেছেন সেই শিল্পী, সেই গানগুলো আমাদের সত্যি একদম হৃদয়ের গহীন কোণে একদম নিভৃতে সেইগুলো আমাদের কাছে সজ্জিত রয়েছে। সুবিমানদা সম্বন্ধে বলি, সুবিমানদা কি করে এত কর্মব্যস্ততার মধ্যে কি করে সময় বের করে গানে দেয়, তখন বোঝা যায় যে গান হচ্ছে এমন জায়গা সমস্ত ক্লান্তি দূর করে দেয় সেই সময় মনে হয় সুবিমানদা, তাই তো? চেষ্টা করি, আসলে কি হয় সারাদিন কাজের পরে বিকেলে বাড়ি ফেরার পর একটু গান নিয়ে বসলে হয়তো সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায়। আর শুরুটা আমরা গান দিয়ে করছি, আজকে তো আমাদের ক্লান্তি থাকবেই না একদম পুরোটা, আমরা পরের গানে যাই। শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর তাও যদি পাই, আমি তাই চাই তাও যদি পাই। চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর তাও যদি পাই, আমি তাই চাই তাও যদি পাই। চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। যদিও চোখের রোশনি জালো শুধু একবার, শুধু একবার, যদিও চোখের রোশনি জালো শুধু একবার, আমি তাতেই পড়াতে রাজি যা কিছু আমার। আমি চাই না দেখতে ওই প্রাণহীন চোখের পাথর, চাই না আমি প্রেমহীন হাজার বছর। ভাগ
কাকের দরবারে দুহাত পেতে আমি চাই না পূর্ণ ফলে স্বর্গে যেতে ওই স্বর্গকে ধরে ফিরি হাতের মুঠোয় তাই একবার হাতখানি রাখো এ হাতে ভাগ্যের দরবারে দুহাত পেতে আমি চাই না পূর্ণ ফলে স্বর্গে যেতে ওই স্বর্গকে ধরে ফিরি হাতের মুঠোয় যদি একবার হাতখানি রাখো এ হাতে যদি উপহার দিয়ে ফেলো একটাও ফুল যদি উপহার দিয়ে ফেলো একটাও ফুল যদি একবার করো কোনো সামাজিক ভুল সেই ভুলেই ভাবতে রাজি এই ঘর সুখের বাসর চাই না বাঁচতে আমি প্রেমী হাজার বছর শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তারপর তাও যদি পাই আমি তাই চাই তাও যদি পাই চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর 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 সত্যি এই এই কথা এবং সুরের পরে কি বলবো সেই মনে হচ্ছে কথা হারিয়ে যায় যে সত্যি প্রেমহীন জীবন নিয়ে বাচ্চাটা সত্যি খুব কষ্টের সেই জায়গায়। আর মান্নাদের কিছু গানে কিন্তু এমন কিছু রয়ে গেছে হৃদয় সেই ভালোবাসা সেই নিয়ে কিন্তু মান্নাদের আমরা যা গান পেয়েছি সেই মধ্যে কিন্তু জীবন্ত একদম উদাহরণ ছিল মনে হয় ওনার গান। কারণ আপনার পরের গান আমি দেখছি যে হৃদয়ের গান তো সবাই গায়, তো গান গিয়ে শেষ মানে হৃদয়ের গান শিখেই সবাই সেই গান গায়। একটি বিখ্যাত গান রয়েছে মান্নাদের কণ্ঠে আমরা শুনেছি এবং তার সুরকার এবং গীতিকার একাধারে রয়েছেন রতু মুখার্জি এবং পুলক বন্দ্যোপাধ্যায়। মান্নাদের বেশিরভাগ বলবো কেন প্রায় প্রত্যেকটি গানের মধ্যে পুলক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোঁয়া তো রয়েই গেছেন। তার সঙ্গে আমাদের এ রাজ্যের শিল্পীও ছিলেন, আমাদের গর্ব সুজিন দেববর্মনের সঙ্গে অনেকদিন মান্নাদের কাজ করেছিলেন সহকারী হিসেবে, হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গেও করেছে। আমরা শুনি গানটি। হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, কজন আর হৃদয়ে দিয়ে গাইতে জানে, নয়নে কাজল সে তো সবাই পরে, কজন তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, কজনার হৃদয়ে দিয়ে গাইতে জানে, নয়নে কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই। কত না রং বাহারি ফুলের মালায়, খোপাটি বাহার করে সবাই সাজায়, কত না রং বাহারি
ফুলের মালায় খোপাটি বাহার করে সবাই সাজায়, জুঁই ফুল এমন করে এল খোপায়, রজনা তোমার মতো ছাইতে জানে হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই। কাহিনী গল্প গাথা কত কি কয় সকলে, এভাবে মনের কথা পালো না আর কে বলে, কাহিনী গল্প গাথা কত কি কয় সকলে, এভাবে মনের কথা পালো না আর কে বলে, সবারই জীবনে প্রেম হয়তো আসে জানি না এমন ভালো আর কে বাসে, সবারই জীবনে প্রেম হয়তো আসে জানি না এমন ভালো আর কে বাসে, স্বপ্নের সোনার তরি ফুল হারিয়ে কজনা তোমার মতো বাইতে জানে হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, অজনা হৃদয়ে দিয়ে গাইতে জানে নয়নে কাজল সে তো সবাই পরে, অজনা তোমার মতো চাইতে জানে হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই। অনালী যুগের গান তা আমরা কখনোই ভুলবো না, কিন্তু তারপর আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। নিয়ে নিচ্ছে সানরাইজ গুরু মশলা নিবেদিত এই কথা সুরে জমজমার সকাল থেকে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির উপরে, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবার স্বাগত আমাদের সানরাইজ গুরু মশলা নিবেদিত কথাই সুরের এই জমজমার সকালে। আজ আমরা রয়েছে আমাদের এই রাজ্যের শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে, গুণী শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে সুবিমান দত্ত, এবং শিল্পীকে যন্ত্রণের সঙ্গে সহযোগিতার জন্য রয়েছেন কিবোর্ডে সুমিরন দাস, আর তার সঙ্গে তবলায় রয়েছে মেঘনাথ চক্রবর্তী। সুবিমানদের সঙ্গে একটু কথা কথা, সুবিমান দা আজকে সমস্ত মান্নাদের গান কেন পছন্দ করে নিয়ে এলেন? আমি শুরুতেই বলেছি যে আজকের আমার নির্বাচিত গানগুলোর সবকটাই অনুরোধে একদম। আচ্ছা, তো যার জন্য আমি ট্র্যাকের বাইরে যাচ্ছি না, আমি আমার মতো করে গাই, তবে সেটা কিন্তু বেশ ভালো লাগে। আজকে আমরা একজন শিল্পী, এমন অমর শিল্পী যিনি আমাদের হৃদয়ে সবসময় বাস করে আছেন, আমরা কখনই মানে ওনাকে ভুলতে পারবো না এবং ভুলবও না, সেই শিল্পীর সব গান নিয়ে যখন একদিনের সকালের অনুষ্ঠান হয় তখন মনে হয় আজকের দিনটি বোধ হয় মান্না দেখেই আমরা গানে সুরে এবং শ্রদ্ধা জানাচ্ছি, এবং ওনার স্মরণেই মনে হচ্ছে আজকের সকালটাতে বসেছি। আর আমার একটা অন্যরকম লাগছে, আমারও কিন্তু বেশ একটু অন্যরকম লাগছে আজকে মান্না দেখে নিয়েই রয়েছি। আরেকটা বিষয় হচ্ছে যেটা আমার মনে হয় আর কি, হয়তো সেটা তাত মানে কি বলবো কাকতালীয় হতে পারে, যে সামনেই আছে ভ্যালেন্টাইন্স ডে, তারপর আছে সরস্বতী পুজো। ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজোই তো হচ্ছে আমাদের বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, একদম মানে আমাদের সময়কার অবশ্যই ভ্যালেন্টাইন্স ডে তো আমরা জানতামই না, সরস্বতী পুজো আমাদের বাঙালির ভ্যালেন্টাইন ডে, তো তারও হয়তো একটা আগাম প্রকাশ। অবশ্যই আগাম প্রকাশ, হ্যাঁ, ফেব্রুয়ারি মাস মানেই হচ্ছে ভালোবাসার প্রকাশ, ভালোবাসার মাস, আর আমরা তো একদম ভালোবাসার দিনেই রয়ে গেছি, সেখানেই গড়া সেখানেই ভাঙা সব, আর এই গানের মধ্যে কিন্তু মানে জন্ম মৃত্যু সবই রয়ে গেছে ভাঙা গড়া। সেই মতো একটি গান নিয়ে আসছি আপনাদের বহুশ্রুত গান, আপনাদের খুব প্রিয় গান, আমার ভালোবাসার রাজপ্রাসাদে। এই গানটির গীতিকার এবং সুরকার একাধারে রয়েছে নচিকেতা ঘোষ এবং পুলক বন্দ্যোপাধ্যায় রয়েছে। আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত ঘুমরে কাঁদে, মনের ময়ূর মরেছে ওই ময়ূর মহলে, দেখি
মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নেই আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত ঘুমরে কাঁদে দরবারে তার ছিল আমার সোনার সিংহাসন আমি হাজার হাতের সেলাম পেলাম পেলাম না তোমো দরবারে তার ছিল আমার সোনার সিংহাসন আমি হাজার হাতের সেলাম পেলাম পেলাম না তোমন আজ মখমলের ওই পর্দা গোলো ওড়ায় শুধু স্মৃতির ধুলো আর ফুল বাগানের বাতাসে আছড়ে পড়ে হে দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নেই আমার ভালোবাসার রাজপ্রাসাদে নাচ ঘরে যেই পাগল হতো নূপুর তোমার পায় আমি ইরান দেশের গোলাপ ছুঁড়ে দিতাম তোমার গায়ে তুমি শ্বেত পাথরের কেলাস ভরে অনেক সুধা দিতে ধরে আবার বিষ পেলাম তোমার দেয়া ওই পেয়ালাকে দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নেই আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত ঘুমরে কাঁদে এই গানটার মধ্যে আমার ওই লাইনটা ভীষণ ভাবে আমার মনে দাগ কাটে যে মুকুটটা তো পড়ে আছে রাজা শুধু নেই এই গানের এই কথার মধ্যে যে কত ধরনের মিনিং মানে যার যার মানে হৃদয় থেকে যা বলবে সে সেটাই মেনে নিতে পারে এই গানের এই লাইনগুলোর মধ্যে যা ছিল যা লিখে গেছেন আর কি উনি লিখে গেছেন তো তারপরে আমরা আরেকটি যাব সেটি হচ্ছে মান্নাদের ক্লাসিক্যাল বেসং এর মধ্যে বোধহয় পড়ছে না আমরা যদি তুমি যে কথাটা বললে যে আমি যদি সেটাকে ওইভাবে ভাবি যে মুকুটটা পড়ে আছে আজকে মান্নাদের এত গান পড়ে আছে সেটাই তো বললাম হৃদয় আমাদের যা বলবে হ্যাঁ এত গান পড়ে আছে মান্নাদের সব গান পড়ে আছে সব গান আমাদের জন্যই উনি রেখে গেছেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে গেছেন তারপরে গানটি গাইছি আমি এটারও কথা পুলক বন্দ্যোপাধ্যায় পুলক বন্দ্যোপাধ্যায়ের একেবারে জুড়ে আছেন মানে মনে হয় যে মান্নাদের গানের সঙ্গে পুলক বন্দ্যোপাধ্যায়ের সেটা থাকবে না হতে পারে মানে আমার মনে প্রত্যেকটা গানের মধ্যে পুলক বন্দ্যোপাধ্যায় রয়ে গেছে এটার আবার সুর মান্নাদের নিজের কথা হ্যাঁ হ্যাঁ এটা সুর মান্নাদের মান্নাদের ক্লাসিক্যাল মানে যেটা থাকে সেমি ক্লাসিক্যাল ক্লাসিক্যাল মিশ্রিত রয়েছে না না যেও না 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 যেও না শেষ পাতা গো আখায় তুমি থাকো ছিলে তুমি ছিলাম আমি ছিলে তুমি ছিলাম আমি চিহ্নটি তার রাখো না যেও না ও শেষ পাতা গো
ঘরে তুমি থাকো উত্তরবায় করুক শাসন যা খুঁজে যাচ্ছ বুজাসন উত্তরবায় করুক শাসন যা খুঁজে যাচ্ছ বুজাসন হিমেল রাতের শেষ বেলাকার অশেষ নিয়ে স্মৃতির ছবি আঁকো ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো ওই পাতাটায় অমর হবে তোমার আমার কথা পাশাপাশি থাকবে তোলা আনন্দ আর ব্যথা তোমার আমার কথা ওই পাতাটায় অমর হবে আনন্দ আর ব্যথা বসন্ত দিন আসবে যখন ফুল হয়ে নয় ফুটব তখন বসন্ত দিন আসবে যখন ফুল হয়ে নয় ফুটব তখন হিমেল রাতের দুঃখ তোমার ভূষণ করে ঢাকো যেও না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো ছিলে তুমি ছিলাম আমি ছিলে তুমি ছিলাম আমি চিহ্নটি তার রাখো যেও না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো সুন্দর করে তুলছে আর সেই সঙ্গে মেঘনাথের তবলার যা সঙ্গ দিচ্ছে সত্যি আমার মনে হয় দর্শক বন্ধু যারা ঘুমিয়ে রয়েছেন ওরাও উঠে পড়েছে উঠে এখন গানে গানিয়ে রয়েছেন আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি ফিরে আসছি বিরতির উপরে কেউ কোথাও যাবেন না সঙ্গে থাকুন বিরতির পর আপনাদের সবাইকে আবার স্বাগত আমাদের সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় শুনে দিই জমজমাট সকালে আমরা কিন্তু একদম সময়ের শেষ জায়গায় এসে পৌঁছে যাচ্ছি তো সেই মতো আমরা কি মান্নাদেরই গান শুনবো এবার মান্নাদের গানই শুনবো তো মান্নাদের কি বিখ্যাত গান শুনছি এই গানটির সুর আবার প্রভাসদের হ্যাঁ প্রভাসদের তো মান্নাদেরই সুর এবং গীতিকে মানে কি বলবো গীতিকার হচ্ছে প্রভাস পুলক বন্দ্যোপাধ্যায় আর কি দেখলে তুমি আমাতে কি দেখলে তুমি আমাতে কত সহজ কথা জানালো কত যে কঠিন কি দেখেছি আমি এ কথা তোমাকে বোঝালো কি দেখলে তুমি আমাতে কি দেখলে তুমি আমাকে ওগো কোথায় আমার সাথের জীবনার কোন সুখে কত সুখের মরণ ওগো কোথায় আমার সাধের জীবনার কোন সুখে কত সুখে
মরো মরো আমার অনুভব বিনা এই অনুভূতি কাউকে যায় না শেখানো কি দেখলে তুমি আমাতে কি দেখলে তুমি আমাতে বিরাট পৃথিবী দিকে দিকে কত আয়োজন আমি কি করে বোঝাই তোমাকে পেয়েছি আর কিছু নেই প্রয়োজন আমি কি করে বোঝাই তোমাকে পেয়েছি আর কিছু নেই প্রয়োজন এই সাপেছি দেশটা কোথায় গো কোনখানে গেলে তাকে পাওয়া যায় সাপেছি দেশটা কোথায় গো কোনখানে গেলে তাকে পাওয়া যায় যদি জানতে চাও তো শুধু ভালোবাসো মুখে তা চায় না শোনানো কত সহজ কথা জানানো কত যে কঠিন কি দেখেছি আমি এ কথা তোমাকে বোঝানো কি দেখলে তুমি আমাতে কি দেখলে তুমি আমাতে কি দেখলে তুমি আমাতে মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের যে কি বলবো যে ওদের যুগে যে তৈরি করে গেছে গানগুলো সত্যি আমাদের মনে দাগ কেটে গেছে তেমনি আমাদের কি বলবো আমাদের গর্ব আমাদের বাংলার গর্ব হেমন্ত মুখোপাধ্যায় সুমিমান দা আজকে তৈরি হয়ে সেভাবে এসেছিলেন মান্নাদের গান দিয়ে শুরু করবেন মান্নাদের গানে গানে থাকবেন কিন্তু শেষটা করবেন হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে কারণ হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে কিন্তু মান্নাদের একটি সমকালীন শিল্পী এবং একসঙ্গে অনেক কাজ করেছেন দুজনের সুরকার গীতিকার হিসেবে দুজনে একসঙ্গে কাজ করেছেন সব নিয়ে তো শেষটা আমরাও চলে এসেছি দর্শক বন্ধুরা একদম আমরা একদম সময়ের শেষ জায়গায় এসে পৌঁছেছি এই গানটি দিয়েই সুমিমান দা আজকে সকালটা আর যা ছিল অনুষ্ঠান শেষ করবেন আপনারা আমাদের সঙ্গে ছিলেন আছেন আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে আজকে সকাল যাবো আমরা সুমিমানদার কাছে আসলে অনেকক্ষণ ধরে প্রেমের গান গাইছি তো প্রেমের গান গাইতে গাইতে দিশেহারা তো এখন শেষ করি হেমন্ত গোয়া থেকে দিয়ে আর এই গানটির কথা সুর সলিল চৌধুরী আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কতকাল আমি জবাব কিছুই দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন এ জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা জবাব কিছুই পাই দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কতকাল আমি তারা জানি ভালোবেসে আলো দেখেছিল সূর্যের আলো তাই
ভিগিয়েছিল, তারা জানি ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই ভিগিয়েছিল, নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে বলি পিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি অবদিশাহারা, অবদিশাহারা। আমি পথ খুঁজি না কো পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বুঝে না বোঝে না বোঝে, আমি পথ খুঁজি না কো পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বোঝে না বোঝে না বোঝে, আমার চতুর পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি অবদিশাহারা, অবদিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি অবদিশাহারা, অবদিশাহারা। পরে এই ভালোবাসার গানের পরে মনে হচ্ছে একটু বলি দুটো লাইন, ভালোবাসা হচ্ছে সত্যি দিশেহারা, ভালোবাসা হৃদয়ে হৃদয়ের দোলা, ভালোবাসা হচ্ছে যার কোনো মাপ নেই কোনো গণ্ডি নেই, ভালোবাসা ভালোবাসাই, ভালোবাসা হচ্ছে চোখে চোখে কথা বলা, সব নিয়ে ভালোবাসা নিয়ে আজকে আমাদের সকালটা বেশ ভালোবাসা ভালোবাসা এবং হৃদয়ের গানেই আমরা আজকে সকালটায় ছিলাম। আমরা সুবিমান দা অনেক ধন্যবাদ নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে, সেই সঙ্গে সমীরন এবং মেঘনাথকে অনেক ধন্যবাদ, এবং দর্শক বন্ধুরা আপনাদের অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আপনারা আমাদের সঙ্গে সবসময় থাকেন এবং আমাদের সঙ্গে আছেন। সেই মতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই জায়গায়, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিউজ ভ্যানগার্ডের সঙ্গে থাকবেন। আমরা শেষ করছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথা সুরের জমজমাট সকালের আজকের সকালের অনুষ্ঠান এখানেই, ভালো থাকবেন, নমস্কার।